ওকে, তো আমরা এই তুল্যরোধের যে আগে তুল্যরোধ সম্পর্কিত আমি মোটামুটি তিনটা লেকচার নিছি। সো একটাতে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে, একটা লেকচারে আমরা দেখানোর চেষ্টা করছি যে তুল্যরোধ আমরা কিভাবে নির্ণয় করবো, সেটা মানে ওই ম্যাথমেটিক্যালি প্রুফটা দেখাইছি। তারপরে হচ্ছে আমরা বাকি দিয়ে যেই দুইটা লেকচার নিছি সেই দুইটা লেকচারে আমাদের যে ইয়াগুলো ছিল, মানে কি বলবো, মানে বাকি দুটা লেকচারে আমরা ওই তুল্যরোধের মানে বিভিন্ন সার্কিটের সমস্যার সমাধান করছি। প্রথমটা ছিল মোটামুটি সোজা, তারপরে নামটা দিয়েছিলাম যে ক্রিটিক্যাল প্রবলেম, যেগুলো আমাদের মোটামুটি প্রায় প্রবলেম ঘটে বা যেগুলোতে একটু টুইস্ট থাকে। এবং এখন আমরা যেটা দিলাম সেটা হচ্ছে এক্সট্রিম প্রবলেম। সাধারণত এই লেভেলের যে প্রথম দিকের যে প্রবলেমটা দেখাবো, সাধারণত এই লেভেলের যে প্রবলেমটা সেটা হচ্ছে তোমাদের লেভেলে আসে না কোশ্চেনটা। তারপরেও মাঝে মাঝে দেখা যায় যে কোনো কোনো ময়মনসিংহ ঢাকা কোনো ওই জায়গায় কোনো কোনো কোচিংয়ে ওরা ওই জিনিসটা প্র্যাকটিস করায়। সো ওই ট্রেডিশন থেকে আমি তোমাদের ওইটা প্র্যাকটিস করাবো। যদি তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, তারপরেও যারা ইচ্ছুক তারা বুঝে রাখতে পারো। এবং ওইটার এক নম্বর প্রবলেমটা হচ্ছে ওইটা, তো এক নম্বর প্রবলেমটা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ আমি দেখাবো যে এটা হচ্ছে এক নম্বর প্রবলেম। এবং এই এক নম্বর প্রবলেমের ক্ষেত্রে আমার চিন্তা কিন্তু সেটা হচ্ছে, খেয়াল করো, সাপোজ এইটা হচ্ছে কি বলবো, এরকম একটা রোদ, তো তারপর হচ্ছে এরকম একটা রোদ, তারপর হচ্ছে এরকম একটা রোদ। এবং এই যে রোদ, এই তিনটা রোদ দেওয়ার পরে আমি একটা সার্কিটটাকে একটু সম্পূর্ণ করি। সো এই সার্কিটটাকে সম্পূর্ণ করার পরে যেটা করবো সেটা হচ্ছে আমি এরকম ভাবে এরকমভাবে দুইটা তার সংযুক্ত করে দিব। দেখুন আমি যেটা করলাম সেটা হচ্ছে, এই যে একটা সার্কিট, এই সার্কিটে তিনটা রোধ দিলাম, এবং এই যে প্রথম রোধের প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় রোধের শেষ প্রান্ত, এবং দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে তৃতীয় রোধের শেষ প্রান্ত সংযুক্ত করে দিলাম। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই বর্তনীটা তুল্যরোধ বের করতে হবে। তো এই বর্তনীর তুল্যরোধ বের করতে গেলে আমাদের একটু একটা নতুন একটা জিনিস শেখা লাগবে, বা মোটামুটি খুব সুবিধা ব্যাপারটা। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এইটার জন্য আমরা নতুন একটা কথা শিখবো বা নতুন একটা ইয়া শিখবো। সেই কথাটা হচ্ছে, একটা বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো উপাদান না আসবে ততক্ষণ পর্যন্ত ওই ওই পুরো অংশটার সবগুলো বিন্দুকে আমি একই বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। তো খেয়াল করো আমি কি বললাম, একটা বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোন উপাদান না আসবে, একটা বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোন উপাদান না আসবে, তখন ওই যে যতক্ষণ পর্যন্ত নতুন কোন উপাদান আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমি ওই প্রত্যেকটা বিন্দুকেই আমি একই বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। খেয়াল করো, সাপোজ এই যে এই বিন্দুটাকে ধরো, এই যে এই বিন্দুটাকে আমরা এ বিন্দু হিসেবে ধরলাম। এখন দেখো আমি যদি বর্তনীটাকে এই এই বরাবর আমি খেয়াল করি, এবং আমি যদি একটু জুম করি তাহলে বোঝানোর জন্য সুবিধা হবে। সো খেয়াল করো, এই যে এই আমি যদি আমার এই দিকে একটা বিন্দু চিন্তা করি, তখন দেখবো যে এই বিন্দু আর এই যে এই বিন্দু, এই বিন্দুর মধ্যে কোনো নতুন কোনো উপাদান আসে নাই। অর্থাৎ এইদিকে একটা লাইট থাকে নাই, বা এদিকে একটা রোদ থাকে নাই, কিছুই নাই। দ্যাট মিন্স এটা একেবারে খালি। সো আলটিমেটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই দিকে যে এই যে এই এ বিন্দু, এবং এই বিন্দুটাকে আমরা এ বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। এবং আমরা যদি খেয়াল করি আমরা এই বিন্দুটাকে এ হিসেবে বিবেচনা করতে পারবো, কারণ এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে নতুন কোনো বিন্দু আসে নাই, সরি নতুন কোনো উপাদান আসে নাই। যদি এদিকে একটা রোধ থাকতো তখন বিন্দুটা চেঞ্জ হয়ে যেত। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার কথাটা হচ্ছে যে বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো উপাদান না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তনীর যেই কি বলবো যে যতক্ষণ পর্যন্ত বর্তনীতে নতুন কোনো উপাদান না আসবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি বিন্দুকেই একই বিন্দু বা সেম বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে, এই জায়গায় আমি একটু তত্ত্বটা লিখবো। তত্ত্বটা কি, সেটা হচ্ছে বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রোদ না আসবে বা নতুন কোনো উপাদান না আসবে, খেয়াল করো আমি লিখতেছি এবার। সো এই যে খেয়াল করো, ওকে, সো এই যে বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রোদ না আসবে ততক্ষণ পর্যন্ত ওই অংশের, ওই বর্তনীর ওই অংশের, বর্তনীর ওই অংশের প্রত্যেকটি বিন্দুকে একই বিন্দু হিসেবে বিবেচনা করা যায়,
একই বা সেম বিন্দু হিসেবে বিবেচনা করা যায়, বিন্দু হিসেবে বিবেচনা করা যায়। তো তোমাদের সুবিধার জন্য আমি লিখলাম এবং তোমরা এটা লিখে নিতে পারো, সেটা হচ্ছে খেয়াল করো যে বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোন রোধ না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তনীর ওই যে যতক্ষণ পর্যন্ত কোন রোধ আসে নাই বা যতক্ষণ পর্যন্ত কোন উপাদান আসে নাই, আমি রোধ লিখছি আছে থাক রোধে, ও বর্তনীর ও রোধ না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তনীর ওই অংশে প্রত্যেকটি বিন্দুকেই আমরা একই বা সেম বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি, বিবেচনা করা করা যায়। সো এইটাই হচ্ছে বেসিক, এবং বেসিকটা এই জায়গায় দেখালাম যে আমি যদি বর্তনীর এই এই অংশটা নিয়ে খেয়াল করি এবং এই অংশটার মধ্যে এই বিন্দুটা এবং এই বিন্দুটাকে নিয়ে খেয়াল করি, তখন দেখি যে এই বিন্দু এবং এই উপরের বিন্দুর মধ্যে মধ্যকার কোনো উপাদান আসে নাই বা কোনো রোধ আসে নাই। যেহেতু কোনো উপাদান বা রোধ আসে নাই, সেহেতু এই বিন্দুটাকে এই হিসাবে ধরলে এই বিন্দুটাকে এই হিসাবে ধরতে পারবো। এবং এই অংশের যে প্রত্যেকটা বিন্দু আছে, যে হাজার হাজার যে কোটি কোটি বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুকে আমি এই হিসাবে ধরতে পারি। সো এই জায়গায় যদি একটা রোধ আসতো তাহলে যে ব্যাপারটা হইতো সেটা হচ্ছে এই যে এই জায়গার যে বিন্দু এ, আমি উপরের বিন্দুটা আমি ধরতে হইতো বি, অর্থাৎ এই দুটাই সেম বিন্দু হিসেবে এখন অবস্থান করতেছে না। কোন কারণে সেম বিন্দু হিসেবে অবস্থান করতেছে না, আর আগে কোন কারণে এই সেম বিন্দু হিসেবে অবস্থান করছিল আমরা ওইটা একটু খেয়াল করি। সাপোজ খেয়াল করো, সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যদি আগের পজিশনটা খেয়াল করি যে এদিকে কোন রুল অবস্থান করতেছে না, তখনকার অবস্থানটা যদি খেয়াল করি তখন দেখবো যে খেয়াল করো এই বিন্দুতে আর এই বিন্দু এই দুইটা বিন্দু নিয়ে তুলনা করবো, খেয়াল করো এই বিন্দুতে যে পরিমাণ ইয়া আসছে এটা কি বলে এই বিন্দুতে যে পরিমাণ মানে বিদ্যুৎ আসছে অর্থাৎ যে পরিমাণ আয় আসছে এই বিন্দুতে ওই একই পরিমাণ আয় গেছে, এইটাও কথা না। কথা হচ্ছে যে এই বিন্দুতে যে পরিমাণ বিভব আছে ওই এরপরের বিন্দুতে সেই একই পরিমাণ বিভব আছে। কারণটা কি আমি তোমাকে বোঝাচ্ছি, কারণটা হচ্ছে যেহেতু মাঝখানে কোনো রোদ নাই, আমরা থিওরিটিক্যালি বলতেছি যে মাঝখানে কোনো রোদ নাই বা মাঝখানে কোনো বাধা নাই, যেহেতু মাঝখানে কোনো বাধা নাই দ্যাট মিন্স মাঝখানে এই যে ইলেকট্রন গুলো চলতেছে এই ইলেকট্রন চলার জন্য যে শক্তিটা ছিল সেই শক্তি থেকে কোনো শক্তি ক্ষয় হচ্ছে না। যদি এদিকে একটা লাইট থাকতো এদিকে একটা বাল্ব থাকতো তখন যেটা হইতো সেটা হচ্ছে এই ইলেকট্রন গুলোর শক্তির কিছুটা অংশ গতি শক্তির কিছুটা অংশ আলোক শক্তিতে রূপান্তরিত হইতো, অর্থাৎ যখন এই ইলেকট্রনটাই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে যেত তখন তাদের শক্তির চেঞ্জ হয়ে যেত যাইতো, অর্থাৎ যদি এইখানে যদি 10 শক্তি নিয়ে আসা যাইতো তাহলে হয়তো বা 2 শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ দ্বিতীয় পয়েন্টটাতে আমরা তার শক্তির পরিমাণ পাইতাম 8 এরকম একটা। সো এখন যেটা করলো সেটা হচ্ছে বর্তনীতে যেহেতু এই জায়গায় যেহেতু নতুন কোনো উপাদান নাই, সেহেতু এই দুইটা বিন্দুর বিভব তারপরে হচ্ছে বিভব তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ সবকিছুই সেম। সো যেহেতু সবকিছু সেম সেই জন্য এই দুইটা বিন্দুকে আমি একই বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। আর যদি মাঝখানে কোনো উপাদান আসে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে মাঝখানে যদি কোনো উপাদান আসে তখন হয়তো আমাদেরকে ভাবতে হয় যে এরপরে বিন্দুটা কি হবে। সো আমি ঠিক এই এই কথাটাই উপরে এই এটাতে অ্যাপ্লাই করবো। সো এটাতে যদি অ্যাপ্লাই করতে চাই আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে খেয়াল করো, তো সাপোজ এই যে এই পয়েন্টটা আমি একটু অন্য কালারটা ইউজ করার চেষ্টা করবো। সো এই যে এই পয়েন্টটা আমরা চিন্তা করি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এইভাবে যদি আমি যাই তখন আমি দেখবো যে এই যে এই লাইনটা এই তারটা বরাবর গেলে অর্থাৎ এই যেহেতু এটাকে তুমি এ পয়েন্ট নামকরণ করো এটা হচ্ছে এ পয়েন্ট, ক্লিয়ার? সো আমি যদি এই তারটা বরাবর যাই তখন এই পয়েন্ট পর্যন্ত এই পর্যন্ত কোনো কি এক্সিস্ট করে না, কোনো উপাদান এক্সিস্ট করে না। আমি যদি এই তার বরাবর যাই কোনো উপাদান এক্সিস্ট করে না, দ্যাট মিন্স এই প্রান্তের তড়িৎ প্রবাহ এই প্রান্তের বিভব পার্থক্য বা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু সেম। মানে কি বলছিলাম যে বর্তমানে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো উপাদান না আসবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যকার সবগুলো বিন্দুকে এক বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। সো আমি এইটাকেও এ হিসেবে লিখতে পারি, দ্যাট মিন্স এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইটা লেখার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করো আমি এই বরাবর যদি যাওয়ার চেষ্টা করি তখন আলটিমেটলি যেটা ঘটতেছে আমি যদি এই পথে যাওয়ার চেষ্টা করি যেহেতু মাঝখানে একটা রোদ অবস্থান করতেছে, খেয়াল করো এই জায়গায় যেহেতু একটা রোদ অবস্থান করতেছে, সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টটা যেহেতু এ এই পয়েন্টটা এ থাকবে না, এই পয়েন্টটা ভিন্ন একটা পয়েন্ট হবে যেহেতু মাঝখানে একটা রোদ অবস্থান করতেছে। মাঝখানে একটা রোদ অবস্থান করলে আমরা এটাকে সেম বিন্দু হিসেবে বিবেচনা করতে পারবো না, দ্যাট মিন্স আমি এই যে ওই পয়েন্টটার নাম দিচ্ছি বি, খেয়াল করো আমি এই পয়েন্টের নাম দিচ্ছি বি। এবং এখন যেটা ঘটবে সেটা হচ্ছে আমি যদি এই পথ বরাবর যাই তখন
এই যে এই পথ বরাবর বর্তমানে কোন নতুন কোন উপাদান বা নতুন কোন রোধ আসে নাই, যেহেতু নতুন কোন উপাদান বা নতুন কোন রোধ আসে নাই, দ্যাট মিন্স আমি এই যে এই পয়েন্টটাকে অর্থাৎ এই বরাবর এই পয়েন্টটাকেও আমি বি বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি। এখন দেখো তুমি যদি এই পয়েন্ট বরাবর যাও, এই লাইন বরাবর যাও, তখন দেখো যে এইটা হচ্ছে বি, এখানে মাঝখানটা রোধ, কিন্তু এর পরের বিন্দুটা অন্য একটা বিন্দু হওয়া উচিত এবং অন্য একটা বিন্দুই আছে, সেটা হচ্ছে এ বিন্দু। প্রথমটা ছিল বি বিন্দু, পরেটা হচ্ছে এ বিন্দু। ওকে, সো আমরা এইটা করার পরে আমরা এই তড়িৎ বর্তনীটাকে নতুন ভাবে সাজাবো। এখন যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো, ওকে, সো আমরা এটাকে সাজাবো। আমরা খেয়াল করো, আমরা এদিকে শুধুমাত্র দুইটা বিন্দু পাইছি, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যদি এটাকে যদি নাম দিই আর ওয়ান, এটা হচ্ছে আর ওয়ান রুট, দ্বিতীয়টা হচ্ছে আর টু রুট, তৃতীয়টা হচ্ছে আর থ্রি রুট। এই তিনটা রুটকে আমরা সাজাবো, এবং তিনটা রুটকে যদি সাজাই সুন্দর করে, যে আমরা দুইটা পয়েন্ট আগে ফিক্সড করবো, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। এবং এটা যদি ফিক্সড করতে হয়, আমি জাস্ট নিচেটা একটু মুছে দিচ্ছি, আমি জাস্ট দুইটা পয়েন্ট ফিক্সড করবো, যেহেতু আমরা দুইটা পয়েন্ট এই জায়গায় পাইছি, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। সো এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, আমি এই দিকে দিলাম এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। সো খেয়াল করো, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। আমি একটু বড় করে লিখি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, সো এখন দেখো, এখন আমরা যদি আর ওয়ান রুদের কথা চিন্তা করি, আর ওয়ান রুদের উৎপত্তি হচ্ছে এ পয়েন্টে এবং শেষ হচ্ছে সে বি পয়েন্টে। দ্যাট মিন্স এই এ পয়েন্ট, এ থেকে বি পর্যন্ত আমি একটা রুদ দিতে পারি, সেই রুদটা হচ্ছে আর ওয়ান। ক্লিয়ার? একটা রুদ দিতে পারি, সেই রুদের এ মানে হচ্ছে আর ওয়ান। এবং আমরা যদি এরপরে চিন্তা করি, এই আর টু রুদ নিয়ে যদি চিন্তা করি, আর টু রুদের প্রথম বিন্দু হচ্ছে বি, অর্থাৎ আর টু রুদটা আমি শুরু করতেছি, প্রথম বিন্দু হচ্ছে বি, তারপর হচ্ছে শেষ বিন্দু হচ্ছে এ, তার মানে মাঝখানে একটা রুদ, শেষ বিন্দু হচ্ছে এ। ক্লিয়ার? এবং আমরা এয়ারপোর্টটা নিয়ে চিন্তা করবো, এয়ারপোর্টটা নিয়ে যদি চিন্তা করি, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আর থ্রি রুদের শুরু হচ্ছে এ বিন্দুতে এবং শেষ হচ্ছে বি বিন্দুতে। খেয়াল করো, তোমাকে জুম করে দেখায় যে এই আর থ্রি রুদের শুরুটা যে এ বিন্দুতে, খেয়াল করো এই যে আর থ্রি রুদের শুরুটা হচ্ছে এ বিন্দুতে এবং যে আর থ্রি রুদের শেষ হচ্ছে সেটা হচ্ছে বি বিন্দুতে। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমি এই নিচে এই আর থ্রি রুদের শুরু, তারপর হচ্ছে একটা রুদ, এই যে রুদটা এবং শেষ, দ্যাট মিন্স এটা হচ্ছে আর টু রুদ, এটা হচ্ছে আর থ্রি রুদ। খেয়াল করো, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা এখন যদি আবার বর্তিনিটাকে যদি কমপ্লিট করতে চাই, তখন আমরা এরকম ভাবে লিখতে পারি, দ্যাটস এনাফ। ওকে, ওকে হয়ে গেল। সো আমরা এখন খেয়াল করো, এই যে একটা জটিল বর্তনী ছিল যেটা আমরা সলভ করতে পারতেছিলাম না, সেই বর্তনীটার আমরা একটা সরল রূপ দিতে পারছি, এবং সরল রূপটা হচ্ছে এইটা। সো এখন এইটা করার পর তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি এই তিনটা রূপ কিসে আছে, তিনটা রূপ সমান্তরালে আছে। তোমরা যদি একটু খেয়াল করো, এদিক থেকে আই যদি যায়, তখন আই এই পর্যন্ত আসার পরে আই দেখো যে তিনটা পথ আছে তার কাছে, অর্থাৎ সে একটাতে আই এ, একটাতে আই বি, আর একটাতে আই সি হিসাবে গেল, এবং এই বিন্দুতে আবার এই তিনটা আই মিলিত হলো এবং আবার এইভাবে আসলো। দেখবে যে একটা বিন্দুতে আই বিভক্ত হচ্ছে এবং অন্য একটা বিন্দুতে আই আবার মিলিত হচ্ছে সবগুলো আই, দ্যাট মিন্স এই পদ, এই দুইটা পয়েন্টের মধ্যে যা আছে সবগুলো হচ্ছে সমান্তরালে অবস্থিত। দ্যাট মিন্স তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে এই বর্তনী তুল্য রূপ নির্ণয়ের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি, যে একটা সমান্তরালে ধরতে পারো। সো আলটিমেটলি যদি আমি প্রত্যেকটা রুদের মান ওয়ান ওহম ধরি হিসাবের সুবিধার্থের জন্য, সো আমি লিখতে পারি ওয়ান বাই আর ওয়ান, সরি ওয়ান বাই আর পি, যেহেতু এটা ইয়াতে আছে, এটা কি বলে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই ওয়ান যোগ ওয়ান বাই ওয়ান যোগ ওয়ান বাই ওয়ান। ওকে, সো এখন যদি হয় দ্যাট মিন্স আলটিমেটলি মান হবে থ্রি, সো এটা হচ্ছে ওয়ান বাই আর পি এর মান হচ্ছে থ্রি, সো আর পি এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি, এটা হচ্ছে আনসার। সো এই বর্তনীটা প্রথমে আমাদের কাছে যেরকম কঠিন মনে হয়েছিল, এখন আমাদের কাছে আরো সোজা মনে হচ্ছে, এবং কোন কোন গাইড বইয়ের যে সৃজনশীল অঙ্ক সেটার ক্ষেত্রে এটা দিয়ে দিছে, বাট তোমাদের এই নিয়মটা জানতে হবে, এইটা যদি সলভ করতে হয় তখন তোমাদের এই নিয়মটা জানতে হবে। সো তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এরপরে আবার এই এই যে এই রুলসটা, অ্যাকচুয়ালি এই রুলসটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস, এবং এই রুলসটা তোমরা যে কোনো বর্তনীর ক্ষেত্রে ইউজ করতে পারো, যে কোনো বর্তনীর ক্ষেত্রে ইউজ করে ম্যাথ করতে পারো, অঙ্ক করতে পারো, কোনো প্রবলেম নেই। এই যে আমি আগের সার্কিটগুলো যেগুলো দেখাইলাম, আগে দুইটা লেকচারে যে আমি তুল্য রূপ সম্পর্কিত যে প্রবলেমগুলো সলভ করার জন্য যেগুলো দেখাইছি, ওইগুলোর ক্ষেত্রে তুমি এইটা ফলো করার, এইটা ফলো করার মাধ্যমে কিন্তু তুমি করতে পারো, অর্থাৎ বর্তনীটাকে সুন্দরভাবে মানে এরকম সরল রূপে আনতে পারো, ওইভাবে করতে পারো, করা যায়, এটাতে তুমি তুমি চেষ্টা করলেই পারবা। সো আমি আমাকে একটা দেখানো উচিত না, থাক দেখানো উচিত না, তোমরা নিজেরাই পারো। সো
নিচে এটা যদি করো তখন দেখবো যে ওইটাও তুমি পারতে, সো ওইটা করতে পারো, প্রবলেম নাই। সো বাট এই রুলসটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস, যে বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো উপাদান বা নতুন কোনো রোধ না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তনীর ওই অংশের প্রত্যেকটি বিন্দুকেই সেম বিন্দু হিসাবে বিবেচনা করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, বর্তনীতে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রোধ না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তনীর ওই অংশের প্রত্যেকটি বিন্দুকেই কি একই বিন্দু হিসাবে বিবেচনা করা যায়। ওকে, সো আমরা এরপরে যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমরা অন্য একটা সার্কিট নিয়ে চিন্তা করবো, সেই সার্কিট